ভিউয়ার্স, আজকে হচ্ছে আমরা চলে যাচ্ছি আর আপনাদের সাথে চলে যাচ্ছি। এখানে সবাই রেডি, আমরা ওই হচ্ছে আমাদের ভাবি কাঁদতেছে, ভাবি কাঁদতেছে, আমাদের বিদায় দিতে চাচ্ছে না। এখানে হচ্ছে আমাদের মেজর চাচি, মেজর আম্মু আছে, আবার আসবো, মনে পড়বে আমাদের কথা, আমাদের কথা মনে পড়বে, মনে পড়বে না, কেউ নেই মনে করবি না, অতদিন আছো আমার ভাই, মরা হয়ে যায়, আগে আগে নিয়ে যাচ্ছ, বাবা হচ্ছে কালকে সকালে আমার পৌঁছবে আর কি। আমরা এখন যাচ্ছি আর এক জায়গায়, পুকুর বাড়ি, পুকুর বাড়ি থেকে কালকে সকালে বাবা যাবে। আর এটা হচ্ছে আমাদের ছোট আম্মু, আম্মু দোয়া করেন আমাদের জন্য, মনে রাখবেন তো, ভুলে যাবেন না তো, বলবো কিছুর জন্য, ভুলা যায় নাকি, আমার তুমি তো জামাই, জামাই মানুষের ভুলা যায় নাকি। ভিউয়ার্স দোয়া করবেন আমার ছোট আম্মুর জন্য, আম্মু ভালো থাকেন, সবার সাথে বিদায় নিয়ে আসি। এ হচ্ছে আপু, বিদায় তো দিবা। এ হচ্ছে আপু, সবারই মন খারাপ, চলে যাচ্ছি। এই যে দুই বোন, সকালবেলাতে মন খারাপ করে বসে আছে, এখনো মন ভালো হচ্ছে। রাগ করো না আপু, অনেক দুষ্টু আমি প্রবলেম করছি, মাফ করে দিও, তো এগুলি তো আমাদের লক্ষ্মী শোনাই। তুমি কিছু বলো আপুরে, আপুর কাছ থেকে বিদায় নিয়ে যাও, বিদায় সময় কথা কয় যা, কান্দে দোয়া করো আপা। নাই মাইকেল আসলো না, সন্তানটি আসলো না, না তাই তো কিছু করে দাও বাবা, তুমি আসবে আবু, এটা সমস্যা, কিন্তু আবু এটা সমস্যা আমার সলভ করে, কারণ পুরুষ মানুষ শীল মতন কথা বলছে, বাবা আমার সমস্যা, ভাইয়ের কাছে আছে বলবা, মেয়ে তো ভাইয়ের কাছে বলবা, ফ্রি মাইন্ডে আমি আসছি, ভালোবাসার কারণে তোমার ভাই অতি দিতে পারে, দিতে পারে না ভাই, আমার অনেক বিপদে আসবে, এই ভালোবাসার কথার কারণে তোমার সব, তুমি একটা ভালো চাকরি পাই গেলে ভাই হেল্প করবে,
ভিউয়ার্স, আমরা ওখান থেকে বের হয়ে গেছি, রাস্তায় কোথায় কোথায় গিয়েছি তা তো আপনাদেরকে দেখাতে পারিনি, তো এখন আমরা চলে এসেছি। রাস্তায় দেখানোর মতো কিছু হয় নাই, তো সরাসরি নানি বাড়ি চলে এসেছি। হ্যাঁ, আমরা এখন নানি বাড়ি। এই যে আমার সেই নানি, যে নানি কে আগের বার দেখিয়েছিলাম। কি কব, কেমন আছো নানি? ভালো আছি ভাই। ভালো আছো? তুমি কি ঘুরে আসি? হ্যাঁ, তো এখন আমি আর আপনাদের আপু আমরা দুজন বেরোচ্ছি সাইট সিইং করতে। এদিকে না এদিকে? এদিকে না এদিকে? আমি না আসলে এখন তো কোনো জায়গায় এদিক ওদিক চিনি না। চল আমি তোমাকে নিয়ে ঘুরাই। মিলন হবে কত দিনে, মিলন হবে কত দিনে, আমার মনের মানুষের সনে, আমার মনের মানুষের সনে। না আমি এই জায়গাটায় কুকুর ছিল একটা, এই জায়গাটায় কুকুর ছিল। এই জায়গায় এই যে প্রাচীরটা আছে না, এই প্রাচীর এরকম বড় ছিল, পুরোটা প্রাচীর টপকায় যেতাম। তুমি প্রাচীর টপকাতে পারতে? হাতে মা হেল্প করতো। মাঠ বারো বছর চারটেখানি কথা, আমি বারো বছর পরে নানি বাড়ি আসলাম। যেমন দাদা বাড়িতেও যাইনি গো। আমরা আছি এখন মামার বাড়ি, আর মামার বাড়িতে এখন একটা মজার জিনিস আপনাদেরকে দেখাই, সেটা হচ্ছে যে এই দেখেন। হ্যালো হ্যালো, জেনি আপু কি করতেছেন? জেনি আপু যেখানে যায় সেখানেই রান্নাঘরে খুনতি। ও রান্নাঘরে খুনতি করছে। ভিউয়ার্স দেখছেন তো, এটা হচ্ছে আমার নানি। নানি বলো তো, আউ বলো, আউ। এই যে আপনাদের জেনে আপুর পাশে হচ্ছে ফুপি, যারা আছে তারা দুজন মিলে রান্না করতেছে। কি রান্না করতেছো? আসলে আসছি হচ্ছে ফুপিকে না জানায় সারপ্রাইজ দেওয়ার জন্য। সে ফুপি মানে সারপ্রাইজে ফুপি তো সেরকম কোনো অ্যারেঞ্জ ছিল না, তো ফুপি আবার মুরগি পালে, তো মুরগি হচ্ছে সেগুলো রান্নার জন্য দুইটা মুরগি দৌড় দিয়ে ধরলো, আছে কালো
আমি হব বলে চরণ দাসী, হব বলে চরণ দাসী, ওতা হয় না কপাল গুনে, ওতা হয় না কপাল গুনে, আমার মনের মানুষের শনে, আমার মনের মানুষের শনে।